আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ কংক্রিট ব্লক ম্যানুফ্যাকচারিং এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের কাছে পাবেন ভালো মানের কংক্রিট হলো ব্লক যা টিকসই ও দীর্ঘস্থায়ী, তাই ইটের বিকল্প হিসেবে আপনি কংক্রিট হলো ব্লক ব্যবহার করতে পারেন। আকারে বড় হয় ব্লক, যেমন দ্রুত গাঁথনি করা যায়, একই সাথে এটি এগুলো গাঁথতে সিমেন্ট বালুও কম লাগে, বিধায় আপনার খরচ অনেক অংশে কমে যাবে। পাঁচটা ইটের সমান একটি ব্লক হওয়ায় এটি দামেও সাশ্রয়, একই সাথে মিস্ত্রিরা দ্রুত গাঁথনি করতে পারে, তাই মিস্ত্রি খরচও কম লাগে। তাই আপনারা ইটের পরিবর্তে হলো ব্লক ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের কাছে পাবেন সলিড ব্রিক্স, সিমেন্টের তৈরি এবং টেকসই এবং খুবই শক্তিশালী। এই সলিড ব্রিক্স আপনি ব্যবহার করতে পারেন। আমাদের আরও আছে পার্কিং টাইলস, পার্কিং টাইলস খুবই উন্নত মানের এবং শক্তিশালী, কালার খুবই সুন্দর, কোয়ালিটিও ভালো। আপনারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে এটাকে নিতে পারেন। এরপরে আছে আমাদের ঝিকঝাক, ঝিকঝাকও বিভিন্ন কোয়ালিটি এবং সাইজ আছে, আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো। অতএব আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এবং দেখে বুঝে মাল নেওয়ার চিন্তা করতে পারবেন। চলুন আমরা আমাদের ফ্যাক্টরিটা ঘুরে দেখাই, আরও মাল আছে এগুলো আমাদের আপনাদেরকে দেখাই। এই যে আমাদের পার্কিং টাইলস গুলা, এগুলো নতুন বানানো হয়েছে, স্টকে আছে। তো এই যে দেখেন, এই যে স্টকে আছে, এই যে এগুলো আমরা নতুন তৈরি করছি, এগুলো আছে। এগুলো তৈরি করা আছে, এখনো আমরা মাল বের করিনি। আমাদের এখানে সব সময় পাবেন, স্টকে থাকে সব সময়, আপনার চাহিদা মতো আমরা দিতে পারবো। অতএব আপনি আমাদের এখানে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা বড় সুরন্ডি, দোয়াতালি মাদ্রাসার পাশে, নয়াকান্দি, মানিকগঞ্জ। রেড কালার আছে, এই হচ্ছে আমাদের প্রোডাকশন ফ্লোর। এখানে আমাদের বর্তমানে যে হলো ব্লক, 100 মিলি হলো ব্লক তৈরি করা হইতেছে, তো এই মালগুলা কালকে তৈরি করা হয়েছে, এগুলো বের করা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকারে আসে, একই সাথে কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনার ভালো লাগা মন্দ লাগা, এবং যদি কোনো প্রয়োজন হয় আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন করতে পারেন। যদি কারো প্রয়োজন হয় আপনাদের পরিচিত বা নিজেদের, অবশ্যই আমাদেরকে কল করতে পারেন এবং কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।